তানজিল, এই যে ছয়লা গাছ, এই ভিউটা তুমি ভিডিও করো। এই ভিউটা, এই যে এই এই যে দেখেন, এই দৃশ্যটা হচ্ছে আমাদের বরগুনা জেলার টাউন হল ব্রিজের উপরে গিয়ে এই দৃশ্যটা আমি ক্যামেরায় তুলে ধরলাম। আর এখানে হচ্ছে আমার ছেলে, ও খুব মন খারাপ করছে, কারণ হচ্ছে ও আমাকে ড্রোন কিনে দিতে বলে যে আম্মু তোমার পেজ তো অনেক বড় হয়ে গেছে, এখন তুমি আমাকে ড্রোন কিনে দাও। তো আমি হচ্ছে চাচ্ছে যে ড্রোন দিয়ে এই শটগুলো নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য তুলে ধরার চেষ্টা করবে, তো সেজন্য আমাকে ড্রোন চাচ্ছে। এটা হচ্ছে ওই মাঝবাজারের ব্রিজ, আর আমরা হচ্ছে এখন টাউন হলে আছি। তা টাউন হলে যে ব্রিজের এখানে দাঁড়িয়ে এটাকে আমরা জুম করে দেখালাম। এই যে দেখেন, খুব সুন্দর না এই ভিউটা? আমার কাছে খুবই ভালো লাগছে, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। তো এই যে দেখেন তানজিলের অবস্থা, সে খুব মন খারাপ করছে কিন্তু। তো আর এই পাশে হচ্ছে আমরা বলি ছইলা গাছ, তো খাল, এটা হচ্ছে একটা খাল, এই খালের দুপাশে হচ্ছে ছইলা গাছ, খুবই সুন্দর, নাইস প্লেস। আমার কাছে এই ভিউটা খুবই ভালো লাগলো, তাই আমি ক্যামেরায় আসসালামু আলাইকুম, শুভ সকাল। আজকে চলে আসি বরগুনা মাঝবাজার ব্রিজের উপর, তো সেখানে কিছু চিত্র তুলে ধরবো আপনাদের সামনে। ওই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে লঞ্চ, আর এটা একটা নদী। এটা হচ্ছে আমাদের বরগুনা শহর। আর এই হচ্ছে মাঝবাজার ব্রিজের উপর শাক সবজির বাজার। এই যে দেখেন, দুই পাশে হচ্ছে যারা ফুটপাতে সবজি বিক্রি করে ওদের দোকান, আর মাঝখানে হচ্ছে, মাঝখান দিয়ে হচ্ছে মানুষ চলাচল করে। তো আসলে এই দৃশ্যটা তুলে ধরার জন্য আজকে এখানে আসা। এখন বাজে সকাল 9টা, তো আমি আর আমার বাবু বাসা থেকে বের হয়ে এসেছি আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করার জন্য। এখানের কিছু অংশ তুলে ধরার চেষ্টা করেছি, আশা করি আপনাদের ভালো লাগছে। এই যে দেখেন, মাঝবাজার ব্রিজের উপরে হচ্ছে সবজি, দুই পাশে হচ্ছে সবজির দোকান, আর মাঝখান দিয়ে হচ্ছে পথচারি হাঁটতেছে। আসলে ভালোই লাগতেছে সকালের ভিউটা। আর এখানে কিছু টাটকা টাটকা লাউ আছে, আর এখানে যা কিছু দেখতে পাচ্ছেন সবজিগুলো হচ্ছে একবার গ্রামের টাটকা সবজি, একবার গ্রাম থেকে। দেখেন, এরা হচ্ছে যাদের সবজি তারাই নিয়ে আসে আর এখানে বিক্রি করে। তো আসলে এখান থেকে সবজি কেনার মজাই আলাদা, টাটকা পাওয়া যায় ফ্রেশ, ভেজাল মুক্ত। যে আমার বাবু হঠাৎ করে দেখি খুবই এনজয় করতেছে।